গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের আর মাত্র তিন দিন বাকি। 25 মে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। গাজীপুর সিটি কর্পোরেশনের বড় অংশ জুড়ে রয়েছে গার্মেন্টস সহ বিভিন্ন প্রকার শিল্প কারখানা। এই সকল প্রতিষ্ঠানে কর্মজীবীদের মধ্যে রয়েছে কয়েক লাখ ভোটার। নির্বাচনের ফলাফলে বড় ধরনের প্রভাব ফেলে কর্মজীবীদের ভোট। প্রার্থীরা তাদের নির্বাচনী ইশতেহার সহ অন্যান্য প্রস্তাবনায় গার্মেন্ট শ্রমিক ও কর্মজীবীদের স্বার্থ রক্ষায় নানা রকম কর্মসূচি ঘোষণা করেছেন। শেষ মুহূর্তের প্রচার প্রচারণা শিল্প এলাকায় করছেন মেয়র প্রার্থীরা, পাশাপাশি নিরলস প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন কাউন্সিলর প্রার্থীরা। তারাও তাদের এলাকার শ্রমিকদের উন্নয়ন ও নিরাপত্তায় নানামুখী প্রতিশ্রুতি দিচ্ছেন। মালিক শ্রমিকের সুসম্পর্ক রাখার জন্য সরকারি কিছু বিধান তো অবশ্যই রয়েছে। অ্যাপার্ট ফ্রম দিস, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শ্রমিকদের যে সমস্যাগুলি সেই সমস্যাগুলি নিরসন করবে। গার্মেন্টসের যারা ভাই বোনেরা কাজ করছে তাদের পক্ষ থেকে আমি দুই দিন ছুটির একটা আবেদন করব। এইটা হচ্ছে গার্মেন্টস ভাই বোনদের প্রতি আমি তাদের প্রতি আমার মূল ইশতেহার বলে, তাদের প্রতি মূল প্রতিশ্রুতি বলে।